আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস লাইফ ইউএসএ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটিতে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে শেয়ার করব হচ্ছে কিভাবে আমরা ফ্রোজেন করলা কুক করি। এগুলো হচ্ছে আমার আম্মুর গার্ডেনের, উনি সামারে সবগুলো ফ্রোজেন করে রেখেছিলেন। আর বেসিক্যালি আজকে উনি শিখাবেন কিভাবে আমি ফ্রোজেন করলা কুক করব। উনি আমাকে এ টু জেড শিখিয়ে দিবেন, আর সাথে সাথে আপনাদের সাথেও আমি শেয়ার করব। এইখানে দেখতে পাচ্ছেন আমি দুটো আলু নিয়েছি, বিকজ করলা তো অনেক বিটার, আর যাতে করলার মধ্যে তেতো ভাবটা একটু কম থাকে এই জন্য আমি দুইটা আলু নিয়েছি। আর এগুলা এখানে আমি দেখতে পাচ্ছেন আলুগুলোকে নাইসলি চপ করে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দেব। আমার আলু কাটার পার্ট শেষ হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো মতো চপ করে নিচ্ছি। আমরা তো সবাই জানি কোনো কিছু ফ্রাই করতে গেলে পেঁয়াজ, কাঁচা মরিচ, ওই দুইটা মাস্ট বি একদম লাগেই। তারপর আমি দেখতে পাচ্ছি নাইসলি একদম পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে একটা ফ্রোজেন কাঁচা মরিচের প্যাকেট। আজকে আমি সব কিছুই ফ্রোজেন ইউজ করতেছি। এগুলো আমার আম্মুর গার্ডেনের, উনি সামারে প্যাকেট করে রেখেছিলেন ফ্রিজে। তো আমি এখান থেকে কয়েকটা কাঁচা মরিচ বের করে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা বাটিতে ধুয়ে ফেলবো, কারণ এগুলো ফ্রোজেন ছিল, আর ফ্রোজেন কাঁচা মরিচ ডিরেক্ট কাটতে গেলে দেখা যায় অনেক হার্ড থাকে, অনেক সময় আপনার আঙ্গুল কেটে যেতে পারে। এজন্য কাটার আগে আপনি ধুয়ে নেন, তাহলে একটু নরম হয়ে যাবে, আপনি নাইসলি কাটতে পারবেন। আমিও কেটে নিচ্ছি। এখানে ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি তেল। আমি আজকে ইউজ করতেছি অলিভ অয়েল, আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করলে হবে। আর তেল একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি, যা আমি একটু আগেই কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, তারপর দিব হচ্ছে হলুদ গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে রেখে দিব। আর কোনো মশলা ইউজ করব না, কারণ কোনো কিছু ফ্রাই করতে গেলে তেমন কোনো মশলার দরকার হয় না অ্যাকচুয়ালি। তারপর এগুলো সব দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমি হচ্ছে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে নেড়েচেড়ে ফ্রোজেন করলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে করলাগুলো দিচ্ছি কারণ এগুলো তো ফ্রোজেন ছিল। আলু দিব হচ্ছে পরে, বিকজ আলু হচ্ছে অনেক সফট, এখানে আলুগুলো এত তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ কুক করতে হয় না, এজন্য আমি আলু পরে দিব। আমি ছোটোবেলায় করলা একদমই অপছন্দ করতাম, আমার কাছে ডিসগাস্টিং মনে হতো। তারপর যখন আস্তে আস্তে করলার উপকারিতা জানতে পারলাম, খাওয়া শুরু করলাম। আসলেই কিন্তু এই করলা অনেক উপকারী, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক ভালো, প্লাস যাদের হাই ব্লাড প্রেশার তাদের জন্য অনেক ভালো। এদিকে রাইস কুক হয়ে গিয়েছে, যেহেতু এখন দুপুরবেলা, সো দুপুরে সব আয়োজন চলছে আর কি। এইদিকে করলা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি আলু, তারপর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবার রেখে দিব। এখন দিয়ে দিব হচ্ছে ধনে পাতা, আমার ধনে পাতা আজকে ফ্রোজেন ছিল,
কোইনসিডেন্টালি আজকে সব কিছুই ফ্রোজেন। আমরা সব কিছু ফ্রোজেন করে রাখি, কারণ অনেক সময় দেখা যায় ধনে পাতা আনলে বাসায় বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। দেখতে দেখতে আমার করলা ভাজি করা হয়ে গিয়েছে, আমি আমার স্পেচুলা দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। এখানে আমি সার্ভ করে ফেলেছি। এখন রান্না হচ্ছে চিংড়ি, আই মিন চিংড়ি বোনা, এটা আমার আম্মু রান্না করতেছেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে রেসিপি শেয়ার করব। আর এই পাশে হচ্ছিল একটা চিকেন কারি, এটাও আম্মু রান্না করেছেন, এটার রেসিপি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। হোপফুলি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।